দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। ব্যান্ডটির 40 বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুরের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ডটির গালা কনসার্ট। 24 ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জনপ্রিয় গানে কনসার্ট মাতাবে মাইলস। নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে ব্যান্ডটির দীর্ঘদিনের পথ চলা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ব্যান্ডটি। ক্যামেরায় রাজু আহমেদকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতীক আকবর। দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, যার পথ চলা শুরু 1981 সালে। প্রথম দিকে ইংরেজি গান করলেও একসময় তারা বাংলা গান গাওয়া শুরু করে। এরপর তৈরি হতে থাকে একের পর এক জনপ্রিয় সব গান। মাইলস ব্যান্ডের সেই পথ চলা এখন 40 এসে ঠেকেছে। এই আনন্দ ভক্ত শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে বছরব্যাপী আয়োজন করে ব্যান্ডটি, যার অংশ হিসেবে আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ায় কনসার্ট করেছে তারা। আর এবার পালা বাংলাদেশে কনসার্ট করার। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 24 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই কনসার্ট। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেলা 3টা থেকে শুরু হবে আয়োজনটি। মঞ্চে মাইলস ছাড়াও পরিবেশন করবে ফিডব্যাক, সোলস, ওয়ারফেজ, দলছুট এবং ভাইকিংস। মঞ্চে 30টি গান পরিবেশন করবে মাইলস, আর এই আয়োজনের মাধ্যমে শেষ হবে মাইলসের 40 বছর পূর্তি আয়োজন। আমরা অবশ্যই 40 বছরের এই কনসার্টে আমাদের পছন্দের গান এবং চলতে চলতে শ্রোতাদের পছন্দের গান, যেগুলি তারা স্টেজে দেখতে পায় না, এই ধরনের বেশ কিছু গান পারফর্ম করব। ছোটকালে অনেক ফ্যান্টাস্টিক রক ব্যান্ডস দ্বারা অনুপ্রাণিত বিদেশের, তো আমাদের দিক থেকে আমরাও চেষ্টা করব তাদেরকে ট্রিবিউট দিতে। এর পাশাপাশি অন্যান্য ব্যান্ডগুলি থাকছে, তাদেরকে নিয়ে সর্বশেষে আমরা একটা বড় ধরনের জ্যাম করব। শুধু গান নয়, মঞ্চে থাকবে স্মৃতিচারণ, হবে শ্রদ্ধা জ্ঞাপন, অনুষ্ঠান স্থলে থাকবে নানা আয়োজন, এমনকি ভক্তরা সুযোগ পাবেন মাইলসের সঙ্গে গান গাওয়ার। সবচেয়ে বড় মুহূর্তটা হবে যে যখন আমরা আমাদের ফ্যানদের সাথে একই স্টেজে পারফর্ম করব, তাদেরকে সুযোগ দিব আমাদের সাথে গান গাওয়ার, এবং দর্শকদের জন্য আমাদের বিভিন্ন রকম আরো অনেক সারপ্রাইজ থাকবে। আমাদের গানগুলো তো নতুন করে ঢেলে সাজাচ্ছি। কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইন এবং অফলাইনে ছেড়েছে আয়োজক উইন্ডমিল। সহজ.কমের সাইটে এবং টেস্টিটিবেতের আউটলেটে পাওয়া যাচ্ছে টিকিট। আয়োজন থেকে পাওয়া কিছু অর্থ যাবে জাগো ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা হিসেবে। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।